স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি অষ্টম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার কুড়ি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের পেজ নাম্বার অষ্টআশির বারো নম্বর স্কুল অর্থাৎ কালিয়াছক হাই স্কুলের প্রশ্নপত্রের পার্ট ওয়ানের ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি একটি রিকোয়েস্টেড ভিডিও তো দেখে নেওয়া যাক একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো সংখ্যাটি হল পূরক দুটি কোন ষাট ডিগ্রি হলে অপর কোনটি হবে নব্বই ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি কাজের পরিমাপের সঙ্গে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক হলো সরল সম্পর্ক তার কারণ কাজের পরিমাপ যত বেশি হবে সময় তত বেশি লাগবে এবং কাজ যত কম হবে সময় তত কম লাগবে সুতরাং কাজের সাথে সময়ের কিন্তু সরল সম্পর্ক একটি বিন্দু দিয়ে সরল রেখা অঙ্কন করা যায় অসংখ্য এরপরে দুয়ের দাগের প্রশ্নের প্রথমেই রয়েছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স বাই থ্রি প্লাস ফোর বাই ওয়াই একক হলে ঘনকটির আয়তন নির্ণয় করো

এখানে এক্স বাই থ্রিটাকে যদি আমরা এ আর ফোর বাই ওয়াইটাকে যদি আমরা বি ধরে নিই তাহলে এটা কিন্তু এ প্লাস বি তার হোল কিউবের সূত্র সুতরাং আমাদের এখানে এ মানে হল এক্স বাই থ্রি আর বি মানে হলো ফোর বাই ওয়াই তাই আমরা এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে এই টার্মগুলো বসিয়ে দিয়ে সেই সূত্রটাকে লিখে ফেলব তো সূত্রটা ছিল এ কিউ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে এখানে কিন্তু এক্স বাই থ্রি তার স্কয়ার ইন্টু বি বি মানে হলো ফোর বাই ওয়াই প্লাস থ্রি এ বি বিয়ার থ্রি ইন্টু এ মানে হলো বাই থ্রি ইন্টু বি মানে হলো ফোর বাই ওয়াই তার প্লাস বি কিউ মানে ফোর বাই ওয়াই তার হোল কিউ এখানে ঘন একক কথাটা কিন্তু লিখতে হবে ঘন একক এরপর আমরা এখানে এটাকে সমাধান করবো এক্স এর কিউব মানে এক্স কিউব আর নিচে হবে তিনের কিউব মানে তিনটে তিনের গুণ ফল তিন ত্রিককে নয় তিন নয় সাতাশ প্লাস এখানে থ্রি ইন্টু উপরে হবে এক্স স্কোয়ার আর নিচে তিনের স্কোয়ার মানে তিন ত্রিককে নয় ইন্টু চার বাই ওয়াই প্লাস থ্রি ইন্টু এক্স বাই থ্রি ইন্টু উপরে হবে চারের স্কোয়ার মানে চার চারে ষোলো নিচে হবে ওয়াই স্কোয়ার প্লাস এখানে চারের কিউব মানে তিনটে চারের গুণ ফল চার চারে ষোলো চার ষোলাম চৌষট্টি আর নিচে হবে ওয়াই কিউব এত ঘন একক সমান এক্সকিউ বাই সাতাশ প্লাস এখানে কাটাকাটি করলে তিন ত্রিক্কে নয় সুতরাং উপরে আমরা পাবো ফোর এক্স এ আর নিচে আমরা পাবো থ্রি প্লাস এখানে এই টাইমটার ক্ষেত্রে তিন তিন কেটে গিয়ে উপরে থাকবে ষোলো এক্স আর নিচে থাকবে ওয়াইএ স্কয়ার প্লাস চৌষট্টি বাই ওয়াই কিউ এখানে আমরা প্রথম ব্যাকেট দিয়ে ঘন একক লিখে দেবো ইহাই হলো ঘনকের নির্ণয় এরপরের প্রশ্নে আছে চিত্র চিত্র থেকে মান নির্ণয় করো এখানে একটা দেওয়া আছে সেই চিত্রটা তোমরা যদি খুব ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে তিনটে কোণ আছে একটা এক্স ডিগ্রি একটা আশি ডিগ্রি আর একটা হচ্ছে থ্রি এক্স ডিগ্রি এবার এই তিনটে কোণ মিলে যে রেখাটা তৈরি হয়েছে এখানে দেখো সেটা হচ্ছে একটা সরল রেখা সুতরাং আমরা জানি একটা সরল রেখার মোট কোণ কিন্তু একশো আশি ডিগ্রি বা সরল কোণ অর্থাৎ আমরা বলতে পারি এই যে তিনটে কোণ এখানে তৈরি হয়েছে সেই তিনটে কোণ মিলে টোটাল একশো আশি ডিগ্রি কোণের সাথে সমান হয়েছে তাহলে চিত্রানুযায়ী আমরা লিখতে পারি এক্স ডিগ্রি প্লাস আশি ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা ডিগ্রিগুলোকে আমরা যদি তুলে দিই এক্স প্লাস আশি প্লাস থ্রি এক্স সমান একশো আশি বা বাঁদিকে একটা এক্স আর তিনটে এক্স মিলে হলো মোট চারটে এক্স সমান ডান দিকে আছে একশো আশি বাঁ দিক থেকে যখন আশিটা ডান দিকে আসবে মাইনাস আশি বা ফোর এক্স সমান একশো আশি থেকে আশীর্বাদ দিলে হয় একশো বা এক্স সমান চারটা বাঁদিকে গুণে আছে ডান দিকেলে ভাগে আসবে চার পঁচিশে একশো অতএব এক্স সমান পঁচিশ অতএব এক্সের মান হবে পঁচিশ সরল করো এখানে একটা রাশিমালা দেওয়া আছে সেই রাশিমালা টিকে আমাদের সরল করতে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমাদের এখানে যে রাশিটা রয়েছে তার প্রত্যেকটা পথ যদি তোমরা খুব ভালোভাবে খেয়াল করো তাহলে বুঝতে পারবে এখানে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সুতরাং এই সূত্রটা কিন্তু এ কিউ মাইনাস বি কিউব সূত্রের মতো যেখানে এ এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে ওয়াই একইভাবে দ্বিতীয় পদরার ক্ষেত্রে যদি দেখো ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এটাতেও এক্যু মাইনাস বি সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি যেখানে এ মানে হচ্ছে ওয়াই আর বি মানে হচ্ছে জেড একইভাবে তৃতীয় পদে এ মানে হচ্ছে জেড আর বি মানে হচ্ছে এক্স সুতরাং আমরা এখানে লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউ প্রথমটার জন্য তারপর প্লাস দিয়ে এই দ্বিতীয়টার জন্য আমরা লিখব ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস তৃতীয়টার জন্য লিখব জেড কিউ মাইনাস এক্স কিউ

সর্বসমতার শর্তগুলি হল বাহু কোন বাহু কোন কোন বাহু 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 এবং সমকোণ বাহু এরপরে আছে তিনের দাগের প্রশ্ন প্রথমে একে রয়েছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ফোর হলে প্রমাণ করো যে সাতাশ এক্স কিউ প্লাস ওয়ান বাই এইট এক্স কিউ সমান ওয়ান এইট নাইন এই অঙ্কটা তোমরা ভালোভাবে দেখো এখানে আছে টু এক্স আর নিচে আছে থ্রি এক্স তো এটাই যখন আমরা যেহেতু এক্সের মাথায় এখানে তিন আছে অর্থাৎ এই পুরো রাশিটাকে আমাদের ঘন করতে হবে তো ঘন করলে এই দুইয়ের ঘন করলে আমরা পাবো আট কিন্তু এখানে দেখো আছে সাতাশ আবার এই নিচে তিনের যদি আমরা ঘন করি তাহলে আমরা পাবো সাতাশ কিন্তু নিচে আছে আট সুতরাং আমাদের এখানে এই সংখ্যা দুটোকে বদলাতে হবে অর্থাৎ তিনটা উপরে আনতে হবে এবং দুইটা নিচে আনতে হবে এমন একটা সংখ্যা দিয়ে এই পদটাকে আমাদের গুণ করতে হবে যাতে উপরের সংখ্যাটায় তিন এবং নিচের সংখ্যাটায় দুই হয় তো এটা করার জন্য আমাদের উভয় পক্ষকে তিনের দুই দিয়ে গুণ করতে হবে বা এই দেখো নিচে আছে আর উপরে আছে তিন দুই তো এটাকে উল্টাতে গেলে বা বদলাতে গেলে উল্টো সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে তিনটা নিচে আছে তাই তিনটা উপরে নেব আর দুইটা উপরে আছে বলে দুইটাকে নিচে নেব তিনের দুই দিয়ে আমরা দুটো দিক গুণ করবো টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স এটাকেও তিনের দুই দিয়ে গুণ করব আর ডান পক্ষটাকেও দিয়ে গুণ করব বা এখানে তিনের দুই দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা পদকে আলাদাভাবে আমরা তিনের দুই দিয়ে গুণ করতে পারি তিনের দুই গুণিতক টু এক্স প্লাস তিনের দুই গুণিতক ওয়ান বাই থ্রি এক্স সমান ডান দিকে দেখো কাটাকাটি করলে দুই হয় তিন দুগুণে ছয় বা এখানে দুই দুই যদি আমরা কেটে দিই তাহলে এখানে পড়ে থাকছে প্লাস এখানে তিন তিন কেটে দিলে পড়ে থাকবে এবার আমরা উভয় পক্ষকে ঘন করব। উভয় পক্ষকে ঘন করে পাই তার জন্য প্রথমে আমরা বাম পক্ষটাকে লিখব লিখে ব্র্যাকেট দিয়ে মাথায় কিউব করব। একই ভাবে ডান পক্ষটাকে লিখে ব্র্যাকেট দিয়ে কিউব করব। এবার আমরা এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে এটাকে ভাঙব যেখানে এ মানে হবে থ্রি এক্স আর বি মানে হবে ওয়ান বাই টু এক্স আমরা এখানে এই সূত্রটায় অঙ্কটাকে ভাঙবো এ প্লাস বি এই সূত্রে যদি আমরা অঙ্কটাকে ভাঙি আমাদের এখানে এ মানে হবে থ্রি এক্স আর বি মানে ওয়ান বাই টু এক্স সুতরাং প্রথমে আমরা লিখব থ্রি এক্স এর হোল কিউ প্লাস ওয়ান বাই টু এক্স অর্থাৎ বি তার হোল কিউ প্লাস থ্রি এ বি মানে থ্রি এ মানে থ্রি আর বি মানে সমান ডান দিকে ছয়ের কিউব মানে হল তিনটে ছয়ের গুণ ফল ছ ছয় ছত্রিশ ছত্রিশ কে ছয় দিয়ে গুণ করলে আমরা পাবো দুশো ষোলো বা এখানে থ্রি এক্সের হোল কিউব মানে তিনের কিউব করলে আমরা পাবো তিন ত্রিকের নয় তিন নয় সাতাশ আর এক্সের কিউব করলে পাবো এক্স কিউব প্লাস এখানে উপরে একের কিউব করলে আমরা এক পাবো নিচে টু এক্স এর কিউব করলে পাবো দুই দুগুণে চার চার দুগুণে আট আর এক্সের কিউব প্লাস এখানে দেখো এক্স এক্স কেটে যাবে উপরে হয়ে যাবে তিন ত্রিকের নয় আর নিচে হয়ে যাবে দুই এবার থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এর মানটা দেখো এখানে বেরিয়েছে ছয় সুতরাং এর জায়গায় আমরা ছয় বসিয়ে দেব সমান দুশো ষোলো পাশে একটা থার্ড ব্যাকেটে লিখতে হবে যেহেতু বা সাতাশ এক্স কিউ প্লাস ওয়ান বাই এইট এক্স কিউ প্লাস এখানে কাটাকাটি যাবে দুই দিয়ে কাটলে তিন দুকুণে ছয় তার মানে তিন নয় সাতাশ সমান দুশো ষোলো বা সাতাশ এক্স কিউ প্লাস ওয়ান বাই এইট এক্স কিউ সমান দুশো ষোলো বাঁ দিক থেকে সাতাশটা ডান দিকে গেলে মাইনাস হবে অতএব সাতাশ এক্স কিউ প্লাস ওয়ান বাই এইট এক্স কিউ সমান দুশো ষোলো থেকে সাতাশ বিয়োগ করলে আমরা পাবো একশো উননব্বই এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল তাই আমরা পাশে লিখে দেব প্রমাণিত প্রশ্নে আছে বিশ্লেষণ করো এম টু দি পাওয়ার ফোর বিশ্লেষণ করার জন্য প্রথমে আমাদের একটা কমন নিতে হবে তো আমরা যদি একটা এম কমন নিই প্রথম পদটাতে চারটে এম আছে সেখান থেকে একটা এম নিলে আর পড়ে থাকবে তিনটে এম অর্থাৎ এম কিউ মাইনাস দ্বিতীয় পদে একটাই এম আছে তো সেটাকে কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে ওয়ান সুতরাং এম ইন্টু আমরা এটাকে এইভাবে লিখতে পারি এম কিউ মাইনাস ওয়ান কিউ কারণ ওয়ান এর কিউব করলে ওয়ানই থাকে তো এটা এ কিউ মাইনাস বি কিউ হয়ে গেল তো এ কিউ মাইনাস বি কিউকে আমরা যদি সূত্রে ভাঙি তাহলে আমরা পাবো এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যেখানে এ মানে হবে এম আর বি মানে হবে ওয়ান সুতরাং এম বাইরে যেমন ছিল রইল তারপরে আমরা লিখব এ মাইনাস বি অর্থাৎ এম মাইনাস ওয়ান ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এম স্কোয়ার প্লাস এম কে ওয়ান দিয়ে গুণ করলে হয় এম প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান চারের দাগের একের প্রশ্ন মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার হাজার জন লোকের নদিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে এক হাজার জন লোক অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করো ট্রয়েরাসিক পদ্ধতিতে হিসেব করার জন্য আমাদের গণিতের ভাষায় সমস্যা লিখতে হয় আর এখানে যেহেতু আমাদের দিন বার করতে দিয়েছে তাই দিন সংখ্যাটা শেষে এবং জন সংখ্যাটা আমরা সামনে লিখেছি তো প্রথমে বলা হয়েছে চার জন লোকের ন দিনের খাবার মজুদ ছিল তিন দিন পর এক জন লোক অন্যত্র চলে গেলেন তার মানে হলো চার জন লোক দিনের যে খাবারটা মজুদ ছিল সেখান থেকে তিন দিনের খাবারটা খেয়ে নিয়েছে খাবারটা রয়েছে আর ছ দিনের অর্থাৎ চার হাজার জন লোকের ছ দিনের খাবার মজুদ আছে সেই খাবারটা জন লোক খাবে অর্থাৎ যেহেতু এখানে এক হাজার জন লোক অন্য জায়গায় চলে গেছে তাই লোক আছে আর মাত্র তিন হাজার তো সেই তিন হাজার জন লোকে যদি ওই ছ দিনের মজুদ খাবারটা খায় তাহলে তাদের ওই খাবারে আর কতদিন চলবে এটা আমাদের বের করার বিষয় এখানে দেখো জনসংখ্যাটা কমেছে তাহলে অবশ্যই দিন সংখ্যাটা বাড়বে যেহেতু এখানে লোক সংখ্যাটা থেকে হয়ে গেছে তাহলে যে খাবারটা ছিল সেটা দিনের থেকে আরো বেশি সময় ধরে চলবে জনসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে সুতরাং জনসংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাই ব্যস্ত সমানুপাতটি এখানে হলো ব্যস্ত সমানুপাত লেখার নিয়ম হচ্ছে চার হাজার যেরকম আছে আমরা লিখব তারপরে লিখবো তার নিচে থাকা তিন হাজারটা অনুপাত চিহ্ন দিয়ে এরপরে আমরা সমানুপাত চিহ্ন দিয়ে যেহেতু এখানে ব্যস্ত সম্পর্ক তাই তিন নম্বর পদে আমরা জিজ্ঞাসা চিহ্ন এবং চতুর্থ পদের জায়গায় আমরা এটা হলো ব্যস্ত সম্পর্ক লেখার নিয়ম এরপরে আমাদের নির্ণেও দিন সংখ্যা বের করতে হবে তার জন্য দিনে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ ছয় সেটাকে আমরা প্রথমে লিখে নেব এবং এরপর ব্যস্ত সমানুপাতের নিয়ম অনুযায়ী এই চার হাজার আর তিন হাজার এই সংখ্যাটিকে লেখার সময় যেহেতু এখানে ব্যস্ত সম্পর্ক আছে তাই সংখ্যাটা আমরা যেরকম আছে অর্থাৎ চার হাজারটা উপরে তিন হাজারটা নিচে এইভাবে সংখ্যাটাকে লিখে নেব তাই এখানে উপরে হবে চার হাজার আর নিচে হবে তিন হাজার যেহেতু এটা ব্যস্ত সম্পর্কে রয়েছে তো এখানে কাটাকাটি করব তিনটে শূন্য উপরে নিচে কাটতে হবে তিন দুগুণে ছয় সমান চার দুগুনে আট অতএব অবশিষ্ট খাবারে তাদের আর আট দিন চলবে চারের দাগের দুইয়ের প্রশ্নে আছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পূর্ণ একের চার গুণ বারোটি হস্তচালিত তাঁত এক তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করো অঙ্কটিতে বলা হয়েছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সমান একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পূর্ণ একের চার গুণ বা আবার আমাদের এই লাইনটা লিখতে হবে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সমান একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা ইন্টু এটাকে যদি আমরা ভাঙি চার এরপর দেখো যেহেতু চারটা ডান দিকে নিচে আছে তো বাঁ দিকে আনলে সেটা উপরে চলে যাবে সুতরাং চার এক চারটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সমান এদিকে নয়ের সাথে একটি গুণ করলে নয়টি হস্তচালিত তাঁতের ক্ষমতা অঙ্কে আমাদের যন্ত্রচালিত তাঁতের সংখ্যা বের করতে দেওয়া আছে তাই জন্য আমাদের যে দেওয়া আছে বারোটি হস্তচালিত তাঁত এক হাজার আশি মিটার কাপড় তৈরি করে আঠেরো দিনে সেই হস্তচালিত তাঁতের সংখ্যাটা আমরা যন্ত্রচালিত তাঁতে পাল্টে নেব বা বদলে নেব তো তার জন্য দেখো এই লেখাটাকে আমি ঘুরিয়ে লিখেছি নটি হস্তচালিত তাঁতের ক্ষমতা সমান চারটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সেখান থেকে একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা সমান চারের নয়টি হস্তচালিত তাঁতের ক্ষমতা আর এখানে বারোটি হস্তচালিত তাঁতকে আমরা বদলে নেব যন্ত্রচালিত তাঁতে তাই জন্য চারের নয় গুণিতক বারোটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা এখানে তিন ত্রিকের নয় তিন চারে বারো সমান চার চারে ষোলো বাই তিনটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা এটার মানে হলো অঙ্কে যে আমাদের দেওয়া আছে বারোটি হস্তচালিত তাঁত তার ক্ষমতাটা ষোলো বাই তিনটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতার সাথে সমান হবে এরপরে আমাদের লিখতে হবে গণিতের ভাষায় সমস্যা যেহেতু যন্ত্রচালিত তাঁতের সংখ্যা এখানে আমাদের বের করতে দেওয়া আছে তাই শেষে লিখতে হবে যন্ত্রচালিত তাঁত সংখ্যা আর কাপড়ের পরিমাণ মিটারে ককে এবং দিন সংখ্যা এখানে তিনটে মোট রাশি থাকবে তো প্রথমে কাপড়ের পরিমাণ দেওয়া আছে হাজার আশি মিটার কাপড় আঠেরো দিনে তৈরি করতে পারে বারোটি হস্তচালিত তাঁত মানে ষোলো বাই তিনটি যন্ত্রচালিত তাঁত এরপরে আছে দু হাজার সাতশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে পারবে কতগুলি যন্ত্রচালিত তাঁত এটাই হলো আমাদের সমস্যা এরপরে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে প্রথমে যেহেতু এখানে তিনটে পদ আছে তাই প্রথমে আমরা দিন সংখ্যাটাকে স্থির রাখবো দিন সংখ্যাটা যখন স্থির থাকবে তখন কাপড়ের পরিমাণ বাড়লে তাঁতের সংখ্যাও বাড়াতে হবে অর্থাৎ কাপড়ের পরিমাণের সাথে যন্ত্রচালিত তাঁত সংখ্যার সরল সম্পর্ক এরপর দেখো যখন কাপড়ের পরিমাণটা স্থির থাকবে তখন দিন সংখ্যার সাথে যন্ত্রচালিত তাঁতের সংখ্যার যদি সম্পর্কটা আমরা খেয়াল করি দিন সংখ্যা বাড়লে তাঁত সংখ্যা কম নিলেও চলবে দিন সংখ্যা কমলে তাঁত সংখ্যা বাড়াতে হবে সুতরাং এদের মধ্যে বিপরীত বা ব্যস্ত সম্পর্ক এরপরে আমাদের বের করতে হবে যন্ত্রচালিত তাঁত সংখ্যা যন্ত্রচালিত তাঁত সংখ্যা এখানে ষোলোর তিনটা নিচে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে তো প্রথমে আমরা ষোলো বাই তিন রাশিটা লিখে নেব এরপরে আমরা লিখব দেখো প্রথমে যে সম্পর্কটা রয়েছে দিন সংখ্যাটা যখন স্থির থাকছে কাপড়ের পরিমাণের সাথে যন্ত্রচালিত তাঁত সংখ্যার সরল সম্পর্ক আমি আগেই বলেছি সরল সম্পর্ক মানে এটা উল্টে যাবে অর্থাৎ দু হাজার সাতশোটা উপরে এবং এক হাজার আশিটা নিচে আসবে গুণিতক যখন কাপড়ের পরিমাণটা স্থির থাকছে তখন দিন সংখ্যার সাথে তাঁত সংখ্যার ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মানে যেরকম আছে ওইভাবেই থাকবে আঠেরোটা উপরে এবং পনেরোটা নিচে এরপর আমরা কাটাকাটি করবো একটা শূন্য কাটলো তিন দিয়ে কাটাকাটি করলে তিন ছয় আঠারো তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে আমরা যদি দুশো সত্তরকে কাটি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি চুয়ান্ন দুইয়ের সাথে একশো আটকে কাটলে আমরা পাবো চুয়ান্ন চুয়ান্নর সাথে চুয়ান্ন কেটে গেলে পড়ে থাকছে ষোলো অতএব তাঁত লাগবে আজ এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের একটু হলেও উপকার করতে পেরেছি তো আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটি তোমাদের কতটা ভালো লাগলো তোমরা কতটা বুঝলে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর এরকম আরো অনেক ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে